I thought after opening the YouTube channel of not making any more videos because not getting likes, video ছাড়ছিলাম তিন চারটে করে লাইক লোকেরা পছন্দ করছিল না, তারপরে নাম যা যা কোনো ট্যাগ ছিল না সেখানে, এবং আই থট অফ ক্লোজিং দ্য চ্যানেল। তারপরে আই হ্যাভ সিন দ্য ট্রেলার অফ গুমনামি অ্যান্ড বিলিভ মি, দেন আই থট আই ক্যান ডু ইট, আই হ্যাভ গট মাই থিং। What a teaser, it's just a teaser, it's not a trailer, sorry, I've mistaken. But what a subject, SBF, Roshanjit, Srijit, all together, the combo. Whenever they come, they hit the box office, it makes epic things. Netaji, Antodhan Rohosho, puro film ta based on hearings of Mukherjee commissions, the greatest mystery that is still unknown to Indian people, সেটা নিয়ে, কিন্তু এত বড়ো চ্যালেঞ্জিং ডিবেটেবল একটা সাবজেক্টের ছবি এটাকে মানে শুরু করাই বা এটাকে নিয়ে ভাবাই একটা বিরাট বড়ো জিনিস। এই খবরটি গত কয়েক বছর আগে সব নিউজ চ্যানেলের টিআরপি হয়ে গেছিলো যে উত্তরপ্রদেশের ফয়জাবাদে গুমনামি বাবাইকে আসলে নেতাজি সুভাষচন্দ্র বোস। তো এবার সেই চ্যালেঞ্জিং সাবজেক্টকে নিয়েই ছবি সৃজিত মুখার্জির, এবং সেখানে দ্য বেস্ট ম্যান টু প্লে দ্য রোল ইজ অফকোর্স দ্য বাপ অফ অল টলিউড অ্যাক্টার্স সঞ্জিত চ্যাটার্জি। এবার হয়তো এই ছবিটি আমাদের কাছে বা আমাদের জেনারেশনের কাছে অনেক পরে এসছে, কেন আমরা ছোটোবেলায় যেসব হিস্টোরিক্যাল ফ্যাক্টস নেতাজি সম্পর্কে জেনেছি সেটা হচ্ছে ওই মিলন স্বাধীনতা সংগ্রামী ছিলেন, হি ইজ আ ন্যাশনাল হিরো, হি এসকেপড অর হি ইজ ডেড উই ডোন্ট নো, অ্যান্ড বেসিক্যালি ওই মায়ের হাত ধরে সবাই গিয়ে সমাজের বাঁচমাথার মোড়ে দেখাতো যে ওই নেতাজি কে, নেতাজি মানে ঘোড়ায় চড়ে যে এমব্লেমটা রয়েছে সমাজের পাঁচমাথার মোড়ে, ওটাই ছিল আমাদের কাছে ভরসা। বা অনেকে ওই নেতাজি পিঁয়াজি অমুক তমুক কম্প্যারিজনটাও ভাবুন ভেবে দিত। তো এইবারে এই যে ছবিটি যে রিলিজ করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস, থ্যাংকস টু দেম দ্যাট এরকম একটা চ্যালেঞ্জিং সাবজেক্টকে শুধুমাত্র বাংলায় নয় বাট ন্যাশনালি রিলিজ করা হচ্ছে। আর ইয়েস, আই এম ফিলিং গুজবাম্পস রাইট নাও বিকজ এই মাত্র কয়েকদিন আগে দেখে এলাম মিশন মঙ্গল, দুদিন আগে, আর তার সুপার 30 হ্যাং ওভারটা এখনও কাটেনি, কিন্তু তার মধ্যে এরকম একটা টিজার দেখে রিভিউ করবো না চ্যানেলে আবার, এটা ভাবতে ভাবতে আমি ভাবলাম যে ইফ হি ক্যান নাই অলসো ক্যান, ওকে, ইফ হি ক্যান ফাইট অ্যান্ড কাম ব্যাক আগেন ফ্রম দি থিংস নাই অলসো কাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড রিভিউ দ্য বেস্ট টিজার অফ সৃজিত মুখার্জিস ফিল্মস দ্যাট আই হ্যাভ এভার সিন। আমি বিগ ফ্যান সৃজিত মুখার্জিস ফিল্ম, আর এই টিজার কনসেপ্টটা আমি যতদূর আই এম নট রং মানে অনেক স্ট্যাটিস্টিক্স থাকতে পারে হয়তো ফিল্ম বোদ্ধাদের কাছে, বাট অ্যাগ্রেসিভ রাজা থেকেই শুরু হয়েছে। তো গুমনামি টিজারও ফাটাফাটি, এবং যখন থেকে রিলিজ হয়েছে ইট মেড দ্য থিং মোর ডিবেটেবল, ইভেন সৃজিত মুখার্জি বেশ কিছু থ্রেটও পেয়েছেন এই টিজার রিলিজ করার পর থেকে, এবং উনি যে এত সাহসিকতা নিয়ে এত চ্যালেঞ্জিং একটা কনসেপ্টকে ফিল্মে রূপান্তরিত করেছেন তার জন্য ওনাকে থ্যাংকস। আর হয়তো এই ফিল্ম রিলিজ হলে একটা বোসের ফিল্ম তৈরি হয়েছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের, বোস দ্য ফরগটেন হিরো, আই মাস্ট সে দ্যাট হি উইল নট বি ফরগটেন এনি মোর, হি ইজ হিডেন অ্যান্ড হি উইল বি রিভিলড ফ্রম দ্য ক্লাউডস অফ মিস্ট্রি। তো সেই ক্ষেত্রে সাইনিং অফ অ্যান্ড watching and keep watching my channel, sorry, keep watching my channel, subscribe it if you like it, and wait for Gumnaami till it gets released. Thank you.